টি-20 বিশ্বকাপ আসন্ন, সেখানে কেমন করবে বাংলাদেশ, কি থাকবে লক্ষ্য, বরাবরই আসছে সে প্রশ্ন। প্রশ্ন এসেছিল সাকিব আল হাসানের কাছেও। ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করা সাকিব নিজেকে মাটিতেই রাখলেন, এগোতে চান ধাপে ধাপে। চেষ্টা থাকবে যেন আমরা কনসিস্টেন্টলি ভালো ক্রিকেট খেলতে পারি এবং ভালো একটা টুর্নামেন্ট যেন আমরা শেষ করতে পারি। আমি আসলে কোনো এখনো টার্গেট সেট করিনি কিংবা আমি করতেও চাই না। সবশেষ সিরিজে মিরপুরে অস্ট্রেলিয়াকে ধবল ধুলাইয়ের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। আলোচনায় আবারও মিরপুরের উইকেট। তবে এই উইকেটে নিউজিল্যান্ড যে সহজ প্রতিপক্ষ হবে না তা আগাম জানিয়ে দিলেন সাকিব আল হাসান। ভবিষ্যৎবাণী তো করতে পারবো না, তারপরও আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে নিউজিল্যান্ডের সাথে জিততে হলে। নিউজিল্যান্ডের দলটা যদিও অত বেশি এক্সপিরিয়েন্স না, তারপরেও অনেক ভালো দল। অন্যরা যেভাবে প্রেডিক্ট করছে যে খুব সহজেই জিতে যাবো, আসলে খেলাটা এত ইজি না। বি দল, সি দল কিংবা অন্য দল আসছে, আসলে নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম খেলতে আসছে। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড সিরিজেও সিনিয়র জুনিয়র পার্থক্য করতে চান না সাকিব। যোগ্যতা দিয়েই সবাই জাতীয় দলে জায়গা করে নেয় মনে করিয়ে দিলেন এই অলরাউন্ডার। একটা দলে যখন খেলবে কেউ বেশি ম্যাচ খেলা প্লেয়ার থাকে, কেউ কম ম্যাচ খেলা প্লেয়ার থাকে, তো স্বাভাবিকভাবেই এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউথের একটা কম্বিনেশন থাকে, এটা সবসময় থাকে, সব দলেই থাকে। নতুন পুরানো আসলে তেমন কিছু না, সবাই আসলে ডিজার্ভ করে দেখি টিমে থাকে। বায়ুবাবলের এই সময়টাতে পরিবার থেকে দূরে থাকাটা কষ্টের, তবে মানিয়ে নেওয়া ছাড়া কিছু করার নেই বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস।